আমি তো জীবনও পারতাম না আমার বউর একটা স্বর্ণের বালা দিতাম বুঝছো না অনে ধর একটা পাইছি অনে তোমরা কিছু খরচপাতি দেলাই আল্লাহ রস্তে এটা তোমার ভাবি আছে না তোমার ভাবি খুব খুশি এমনি খুব অশান্তি দে আমার এটা পাইলে এমন একটা খুশি এটা তোমরা মিল্লা চিল্লা চা টাকা এলে আর আমার রোগ দায় দাবি রাখবো না আমার বউ যাতে আমার ভালো ভাবির কথা কইছেন দেখে অনেক দিছি নাই কিন্তু আরে মিয়া তোমার কথা কই আমি গিয়া আর আমার উপকার করছে বাপের থেকে বেশি ওই লাগিটা একটা টাকা তো ঠেয়া হয়েছো আমি ফাইলে হলো না আচ্ছা 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 দাও আচ্ছা কোথা বেশ হ্যাঁ সোয়াল বলা আছে সাইড বলা আছে এমিটি সেটা বলতে ভাইয়া আর তো রাখলাম 500 কি ব্যাগ কলের ব্যাগ এই ওর আচ্ছা সাইড বলা আছে এই 500 আছে
চাপ দে খুশা। আচ্ছা আমি এত গোলা বাটফার ফালি, কিন্তু একটা বাটফার আজকে কোনো ধান্দা মিলাই আনলো না। ঘটনাটা কিরে খুশা? সুড়ুর কথা কইলে তো আমার আর ভাল লাগে না। কি করুম, মানুষের পড়ার টাকা পয়সা নাই, সুড়ুটা যে দূর মিলাই তার সে দূরই করছি, কি করুম আর। আচ্ছা কো কো কুদুর গাইছো দেখি? একটা ইমিটেশনের জিনিস ভাইয়া, খাড়ি সোনা কই আর ছালাই দিছি। আচ্ছা হে বোর কথা কই নি যে লাগি দিয়ে দিছে ওরা টে দিছে কিরে খুশা? তুই খানা কিরে এই কাজ কর, কাজ কর, 500 টাকা দিছি। টেহা ভালা নি রে, টেহা ভালা, টেহা জুলি টেহা জাল জাল লাগে টেড়া, টেহা কোনো ঝামেলা নাই। আরে না কুতুব দে রিটার্ন দে দিছিস না, হেরা জাল টেহা আনতো যাক, কিন্তু এই মিলে আলে তোই তো লাই দিন তো আরো রয়েছে, দেখি না আরো কিছু করতারি, আমরা তো বয়ে থাকতাম না বুঝুন না গেরে। তোমরা সানাস্তা করো দিয়া। আরে উস্তাদ দিছে অনেক কি করার, আচ্ছা কুতুব দেহ তোমরা তোলে কিন্তু আমার বহু টাকা খরচ। আর ঠিক আছে, এলে কিন্তু রাও করলাম না, মিলে দান্দা টুংটাং কিছু আইলে ভাল লাগে, কথাটা বুঝছ না? বুঝলাম তো পাইছ, কিন্তু কি পাইছ সেটা দেখ না। স্বর্ণের হার, স্বর্ণের হার আমার বল লেগা, এটা স্বর্ণের হার ইতাই না। আরে তুই একটা আস্তা গাধা। আরে কি আর আমি গাধা? আরে খালি গাধা না তুই, কেমনে তুই একটা বলদ। বলদ কেমনে? এটা স্বর্ণের হার তোরে কেনা কইছি রে। হেই বেটা, ছাগল কোন খানে? এটা স্বর্ণ নাকি? এটা স্বর্ণ, এটা দস্তা, এটা আমি চিনি না। তোরে এটা ফাঁস জুনের সামনে গিয়ে স্বর্ণ, আমি সাইবার প্রাইমারি স্কুল ফাঁস করছি, আমি চিনি না। হন আমি কি কই, এটা তুই যদি মানুষের সামনে গিয়ে স্বর্ণ কস, তোর বাইরে আর তোর ঠেং বাঙ্গাল। না উস্তাদ এটা কইন না, এটা তুই ইমিটেশন আসরে দাম দিউ। জল দিছ, জল সব বলাস করছ, জল দিছ জল। আরে না উস্তাদ নাই কথা কইন না, বুঝার চেষ্টা, বুঝার চেষ্টা। কি রে গুছা উস্তাদ, আসস নাকি? আসি আসি। আরে হ্যাঁ কি করে, হ্যাঁ এটা বলে স্বর্ণ আমার টেহার কি উপায় উস্তাদ? টেহা লাগছে জানতে?
কত 500 দিয়েছস আচ্ছা তুই আমার একটা ফোন দিলে না আরে ফোন দিতে আমার নাম্বার আছে না আমি বেল নাই কি নাই বুঝু ফোন দেখ তোর কষ্ট আমি কিন্তু সহ্য করতারে আমি জানি ইউস্তাদ তুই যে 500 টাকা দিয়েছস সেটা কিন্তু আমার ভিতরে ব্যথা লাগছে ব্যথা কই জান আমার বসে ইউস্তাদ এটা আমার ব্যথা লাগে এলো যা কি বালা উস্তাদ ফোন আবার কিছু কিনার সময় হ্যাঁ দেখ ভালা করে দেখ কেন দেখে কিনা উস্তাদ আন্তাজে কিন্তু কিনিস না না আমার ভাইও না আমার দাদাও কিন্তু না আমি কিনু কি দূরের কথা যা যা আচ্ছা উস্তাদ তো যাই হ্যাঁ যা যা এ বুঝছ না হ্যাঁ বুঝছ না খুশি আরে খুশি উস্তাদ বুঝছ না হ্যাঁ বুঝছ না আচ্ছা এটা নষ্ট করবে না রোববারে যাই অন্তরে লইয়া আরে কো সন্দেহ নিয়া তো উঠছ তুই আমরা ফোন নিলে গরিব না তাতে কথা কম কথা কম তাদের কাজ কর আচ্ছা কি কাম করু এই বান্দির মতাই আমার লোকে সকাল বেলা এমন একটা কাম করলো 500 টাকা দিয়ে টি রাখছিলাম আমি করবার লাগিয়া বেড়াইন দিয়া করাইলাম হইলে মানে নিজেরটা নিজে করবার লাগতেছে আমি কেমন লুবি রাস্তাতে ইমিটেশন পাইছি এটা আমি কি আর লেগে আবার টেহা দেই বললে কি করবো আমারা আরে কার লগে কই আম দুঃখ তুই হুন তোর লগে কই কার লগে কই আম দুঃখ ও সারা ভাই কেডা কি করতাছ কি রে তোরা ওই সামনে আরে আম চল বেলা আমার এমন একটা ঠগা ও ভাই রে ভাই ওই সামনে রে আগে চুপ মারানি না রে এই রে এই রে এই রে আ পেট্রো মা দিম না আবার দূরে লাসি আ এই রে পেট্রো দূরে লাসি রে দূরে লাসি আই আরে লুড়ান সস্কে রে আরে আঘাত পাইছি তে আঘাত তুই লুড়ার এলন লেখে উচ্ছি অন হুজু কি কয় আরে এটা সরাই দে আরে আগে বুঝিয়ে রাসুই মারছে বেড়ি কোয়া কি এর বেড়ি কোয়া
আমি বলে বেডি আর তুই আমার বুঝায় কষ্ট আরে কি বুঝায় কইতাম আপনারে মানেটা কি একদম বুঝি তোর সুই মারছে কয় আমি বলে বেডি কয় দেখো বেডি রে বেডি একদম বুঝি কেডা ক এরা আরে ওস্তাদ আরে না ওস্তাদ ঘটনা হলো কি ভাঙা কোসন হলো হ্যাঁ দে আলোবো আছে আচ্ছা এটা তো আমরা জানি না আচ্ছা আমরা যাইতাছি হতে দা এই যে হেন্দে হতে দা লেটিনের সামনে যাইতাছি লেটিন যে দরজা না ভাঙা সুরা হ্যাঁ এক বেডিমেন্টের কথা তো তোরছি নাকি আরে হেডারে থামায় দিয়ে বড় আমি আই আমার প্রথম চোখ পড়ছে না পরে আপনার দিছে দৌড়ানি কোনছে কি রে খুশা ওস্তাদ আচ্ছা এটা কোন কাম হইলো দাদা ওস্তাদ এইগুলা ঠিক না ওস্তাদ আমরা তো আর এতটা ভাবছি না যে এই মন যে সানা ভাই যে এটার ভিতরে ব ব ব কথা বইতাম আরে আমার আগা হইছিস না আমি বই আরে আরে বই বক আগে হুচাই হোক আরে ঘটনা হইছে তোমরা তিনজন আমার কলজার তো ফেব্রা কিন্তু আমি চাই না এই তিনজনের ভিতরে কোনো কেউ আছো ধন্দ তাও তাইলে আমরার কাজ কামের মধ্যে লাল বাতি ধরবো লাল বাতি আচ্ছা ওস্তাদ আচ্ছা কথাটা ঠিক হয়েছেন একটা কাম মানছি কি আমার এত তিন রাত দেও তোমরা দাও দাও তুমিও দাও সানা বললাও দাও আর দাও আর দাও আমি আর দিতাম না ওস্তাদ এটা না আমার লোকে যেটা করছে কোনটা 500 টাকা আমার এতে বাটফারি করে নিছে আমি দিয়াম কেমনে আরে এটা তো আমি তোমারে দিয়া দিছি আপনি দিছেন দেখো আমারে ভাল লাগে আপনার আর লাগে আমি আপনার দরাই তোলে আমি আজ গাজা কইছি তা আমার কাকা আমার কাছে আর কথা কাজ করো মিলাইলে আমার হ্যাঁ আজ গাতে নিজের আর ভিতর আর কোনো কেউ আছে আজ গাতে তিনজন বন্ধু আচ্ছা এক মনে বন্ধুর মতো তোমরা চলবা কোনো কেউ আজ নাই যাও জার জার লাগে দান্দা করো আচ্ছা আচ্ছা যাও উড়া উড়া আচ্ছা দান্দা করো গিয়া আচ্ছা আজকে কোন উঠিয়া বসে নাই আজকে আমার খালি পকেট খালি ধান্দা করে তাড়াতাড়ি গিয়া আচ্ছা আমরা পকেট খালি উস্তাদের পকেট খালি হ্যাঁ হ্যাঁ উস্তাদ আমাদের তো কি ছুটিয়া দিন না আমরা করে চা নাস্তা আজকে তো কইলাম আজকে কোন উঠিয়া বসে নাই আমার কাছে তাহলে চা পানিও খাইতাম না গিয়া না আজকে নাই আজকে আমার পকেট খালি আচ্ছা দে দান্দানি করতাম ইয়া হ্যালো কি করা মিলাইছে কাম আছে কেমনে জুড়ছো কম ভালো তুমি নিজে হবে তার না আমার জুতা নামাই লই
লাগাল হয় না তো আরে কান্দল আমারে তুই পাই লম্বা আছে না মানছ কান্দল আমারে জুতা ভরু লাগবো আচ্ছা কান্দল লাগ তো কান্দল লাগতো না আমি বাইতে বল দরা আ তো এনে দিবি না মারিত ভাল দরা 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 নাও আ তো দিলাম এ যা দামের দামি আচ্ছা বউ এ বাইতে বাগুরে দিছে এটা কোন কথাতে বউ এ 500 টাকা লাগে বার করে দিছে বাইতে বাইতে বার করে এখন এই 500 টাকা না দান্দা করতলে টেহা গো মোড়া মোড়া আরে টেহার ঠেলা বউ দেবো বাপ ডাকবো কার গিয়া আরে আলার গুরা আলা কে বউ বাপ ডাকবো ও মাগো বউর আমি আপনারে কি কুলাই দেনা বড় আরে ব্যাগ কল ভুলতাছ না করে হুনো তোন তোমার পরে টেয়া থাকো আর গরম গরম বাজার করে লয় করে দেবা তোন তোমার যে সম্মানটা করব এইটা নাই কবো বাপ ডাক সম্মান না করে বেটা বাপ ডাকতো না তে লজায় কোন দান্দা বা করছ মোহন না ডাকলো মনে মনে ডাকো দা লজায় দে লজায় দে এই সামনে কোন একটা ফাইলে হেম নই খালি কাম করে লও আলে গানা কি দি অনে গাঙ্গে নামার মধ্যে আনো এডা হন চিন্তা করে ভালো হচ্ছে না আসি চিন্তা করে ভালো হচ্ছে না সামনে দে এটা বড় বড় করে লে আচ্ছা আচ্ছা এই কাম হচ্ছে লোকারে লয় কি জাতি গাড়ি ডাকে দেখ কাল আরে যারো দেও তুমি আশেপাশে মানুষ আছে নি আমি লয় এর দৌড় কাকা আমি দেখ কাল গাছ লাগান বালু নিয়ে জাহাজের কি দরকার আমার বালুর দরকার আমি বালুর দরকার আমি এই জাহাজ নিলে জাহাজ চালায় আমার কি ভাড়াও দিতে পারবেন কে রে এইটা কি তোমরা বেচালাবে নাকি জাহাজ সো কে লাগা পুরো গাং বেচালায় আম আর দূরু গাং দি আমি কি করব আমার দরকার বালু এর মধ্যে হাজার হাজার মাছ আছে আমরা কোন কি এটা দূরে দিও তুমি অনেকেই আসলো বালু বেচতে পারবে নাকি হ্যাঁ বেচালাম বালু লাগালে জাহাজ সো বেচালাম আমরা মনে করি বহুত বিপদে আমরা এই গাং এ থাকতাম পারতাছি না তো বাড়ি কো বাড়ি অনেক দূরে হে তো আমরা চিন্তা নেই খামা ওরা কি যা হাত বেঁচে মরা যাইবা গো করবা কি করে দেয়া বাড়ি যাবো আচ্ছা ঠিক আছে কত লাগবো কত টাকা দিও লাগবো তোমরা কসে দি তে হ্যাঁ দিবা না আমরা এ ভালো করে হেটা করে কই এ কথাবার্তা খুব বুঝজা কইও হিসাব করতাছি না হ্যাঁ হ্যাঁ যার দাম কত বালুর দাম কত লেবারের দাম কত আমরার দাম কত বালুর দামে যদি জাহাজ পাই সমস্যা কি ক আচ্ছা আইয়া করেন না 2 লাখ টাকা দিলেন 2 লাখ টাকা বালু জাহাজে হ্যাঁ হে আমরা গাঙ্গো তো পাইতাছেন ফাও এডি কি ইশান দিতে পেছো নাকি আরে মিয়া গাঙ্গের পেছনে যা আছে গাঙ্গো তো আমি ফাও পাইতাছি বিপদে পড়ছো সানা ভাই হ্যাঁ এখন তো গাড়াগাড়ির দরকার নাই হ্যাঁ এই তো বুঝেই তো বেচা লায়াম সাইরা দি আন্দেশের মায়া নাই আচ্ছা আমরা কত দিন আচ্ছা অনেক আমরা কত নিবা সার্ভ কোসাই দি আমরা কত নিতে পারবেন হেডে কইলেন চাপা কথা কবি
এই ধরো 20-30 হাজার টাকা দিলাম। আরে এটা তো আমি করে ইয়া লাইন কইলেন বিদায় কর, বিদায় কর, না না ভালো দাও। আরে রান না, আরে বিদায় কর। 20-30 হাজার টাকা গাঙ্গের দাম কত? আমি নিবেন হ্যাঁ নিলে ও 80 হাজার টাকা দিলে। না না 50 হাজার টাকা দিলাম দিবা। আরে বেচালা 50 হাজার দিবা গাঙ্গ জাহাজ আসি। হ্যাঁ 50 হাজার ভালো সহ এটা কত হইলো তাহলে? আরে রান না। আরে মিয়ারা 50 হাজার টাকা জাহাজ বালু গাঙ্গ। আমি তো আর কি করবো বেল্লা কিনু কিছু করতে পারবো না। কিনতে এলাম বালু, পাইলাম নৌকা, এ তো দেখি মেঘ না সাইতে জল। হাই 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 রে বালু গুলির সাইজ ভালোই। দেখছে নৌকার কি অবস্থা? হ্যাঁ এই অবস্থা দেখায় নৌকা গুলি কিরে গুসা এই লোকটা কি আপনার ওই নৌকা সব চালাবো কি নাকি বিপদে পড়ছে বাড়িতে যাই পিবো তাড়াতাড়ি বালু সহ নৌকা বেচে তো চলে গেল তিনজনই। কি কইতাছেন আপনি, হাসাই কইতাছেন নাকি? ধান্দা আমি বিপদে পড়ছি, আমরা এখন খাওয়া দাওয়ার টাকা পয়সাও নাই, বাড়ি যাইতে হবে, তা আপনি ভালো না নৌকাটা সহ যদি কিনে ঘটনাটা কবে? এই তো এই কতক্ষণ আগের আজকাও কত তা কিনছেন? এটা তো 50,000 টাকায় কিনছি। 50,000? খালি বালু নাই নৌকা সহ সব আমার দিয়ে গেল রে, সব কথাবার্তা তো কই নৌকা বালু সব কিছু 50,000 টাকা। দেন এই যে বইটা আছে নৌকার বইটা আছে, হ্যাঁ এই বইটার দাম কত আপনি একটু কোনছে? আরে ভাই বইটার দাম টাম দেখা না, এনে কথা হইলো কি যারা বিপদে পড়ছে ভাই আমরা বিক্রি করে চলে যামু এই আশাই চাইলো, পরে আমিও কইলাম এই বালু নৌকা সব কিছু পরে আপনি 50,000 টাকা কিনছেন? তারা যখন বেচতে চাইলো আমি কিনলাম। আচ্ছা 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 ঠিক আছে বুঝছি। আপনি একটু ঝামেলায় করে গেছেন আর কি, বাটপারে পালাত পড়ছে। বাটপার? হ্যাঁ হ্যাঁ এরাম না প্রকৃত মালিক হইলাম আমি। আপনি আপনি নামের মালিক নাকি? হ্যাঁ তা আপনি কইছিলেন তখন এই যে তিনজন আছেন তিনজন কারা? আরে তিনজন কারা এটা তো আপনি জানেন, এটা তো আমার জানার দরকার। আরে ওরা তো আমার কাছে বেস্ত রে ভাই। আরে ভুল করছেন, ভদ্র ভুল করছেন জীবনে। মরছি না না, এটা আপনি নাও সত্য কথা বলতেছেন তো। আরে আপনি কি মনে করেন আমার যেমন কেন সন্দেহ টেকতাছে ভাই? সন্দেহ তো ঠিক না, কারণ আপনি তো হলেন পাগল মানুষ, কারণ হইলে আপনি 50,000 টাকা কি আপনি কিনছেন? শুনেন যান যান। না না এটা আমি কিনলাম আমার কাছ থেকে টাকা নিলো ভাই। ভুল করছেন ভুল করছেন ভুল করছেন ভুল করছেন। হাই হাই রে হওয়া গেল বালু হওয়া গেল জানছে ভাই জানছে, মাথাটা আর আপনি নষ্ট করেন না। পাট পার তো জীবনে দেখছি এইরকম ফাল ফাল নৌকার বালুটা পেয়ে গেলেন। এই তুই জিনিসটা বুঝছ কুসা অনঘটন হয়েছে এই নৌকা আজ গা কাল কার ভিতরে তুই ফাটি দেখ ফাটি ফাটি তো বসা বেঁচে ফেলবেন। আরে ওয় নৌকা দিয়া কি করতাম, যাই বেচা মিলাম যা ইমার্জেন্সি তুই ভাটি দে। আচ্ছা ওস্তাদ দেখতাছি দেরি করুন যাইতো না আমার লগে।